পুজো শেষ তাতে কি একাদশীর সকাল থেকে ভিড় উপচে পড়ল শহরের বড় পুজোগুলিতে। সন্ধে নামতেই রাজপথে নবমীর মেজাজ, চেতলা অগ্রণী থেকে নাকতলা উদয়ন সংঘ সব জায়গায় একই ছবি। রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকায় সহজেই মণ্ডপে পৌঁছে যাচ্ছেন অনেকে, সুযোগ নিচ্ছেন প্রতিমা বিসর্জন না হওয়ার। কেউ বলছেন পুজোর সময় ভিড় এড়াতেই একাদশীর সকালটা বেছে নেওয়া। যদিও শুধুমাত্র একাদশীর সকাল না, একাদশীর সন্ধে দেখলেও বোঝার উপায় নেই যে আসলে ক্যালেন্ডার মতে পুজোর দিন ইতিমধ্যেই অতিক্রান্ত। একাদশীর সন্ধেতেও আজকে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মণ্ডপ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে সুরুচি সংঘ থেকে রয়েছেন শ্রাবন্তী সাহা, চেতলা অগ্রণী থেকে রয়েছেন সোমা দাস এবং ঋত্বিক মণ্ডল রয়েছেন বাগবাজার থেকে। আমি প্রথমে বাগবাজারে ঋত্বিকের কাছেই চলে যাবো। যে ঋত্বিক, আমরা যেমন সাউথ কলকাতার যে মেজাজটা দেখি নর্থ ক্যালকাটায়, সেটা তো একদম ভিন্ন। সেখানেও কি আজকে একাদশীর যে উৎসাহী মানুষের ভিড় সেটা রয়েছে, নাকি সেখানে ইতিমধ্যেই প্রথা মেনে পুজো শেষ এই একটা একটা বিষাদের সুরি ঘুরে ফিরে বেড়াচ্ছে? দেখো, পুজো শেষ, কিন্তু সত্যি কথা বলতে বাগবাজারে আজকে একটু হলেও ভাঙা মেলার মেজাজটা রয়েছে। কারণ পুজো শেষ হয়েছে, অন্তত গত পুজোর কটা দিন আমরা বাগবাজারে যে ছবিটা দেখেছি, যেভাবে কার্যত পা রাখার জায়গা ছিল না, আজকে কিন্তু তেমনটা নয়। কারণ মেজাজ, বাগবাজারের পরিবেশ, সব কিছু বলছে পুজো শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র বিসর্জনের অপেক্ষা। একটু ভিড় কমেছে আজকে, তবে তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি বেশ অনেক মানুষ আসছেন, যারা মনে করেন যে বাগবাজার না দেখলে পুজো ঠাকুর দেখাটাই অসম্পূর্ণ থেকে যায়। আজকে এই শেষ বেলায় ভাঙা মেলার দিনে কার্যত দেখে নেওয়ার মতো করে দেখে নিচ্ছেন তারা, কিন্তু ঠাকুর রয়েছে এখনো মণ্ডপে, যে কারণেই কিন্তু এই ভিড়টা আসছে। যেটা এখানকার যারা উদ্যোক্তারা বলছেন যে কালকে বিকেলে এই বিসর্জন হয়ে যাবে, তার আগে সিঁদুর খেলার পর্ব রয়েছে, তখন এক চুট আবার রঙিন হবে। কারণ সিঁদুর খেলা বিশেষ করে বাগবাজারে অত্যন্ত প্রসিদ্ধ, বারবারই আমাদের ক্যামেরার লেন্সও তাকিয়ে থাকে সেই দিকেই, সেটার প্রস্তুতি রয়েছে। কিন্তু আজকে খানিকটা হলেও মোপিয়া একটু হলেও একটু ভাঙা মেলার সুর রয়েছে বাগবাজারে। কারণ খুব যে ভিড় বা দীর্ঘ লাইনের পরে বাগবাজার মণ্ডপে প্রবেশ করতে হচ্ছে, অন্তত গত কয়েকটা দিনে যে ছবিটা দেখেছিলাম আজকে তেমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। আমি জানি না দক্ষিণে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের যে ছবি দেখাচ্ছ তাতে যে ভিড় দেখছি সেটা কিন্তু একাদশীতে সত্যি সত্যি খুব একটা এক্সপেক্টেড নয়। বরং একাদশী মানে যে তুমি ভাঙা মেলার কথা বলছো তাকে সেটা ঠিক মনে হচ্ছে না ঋত্বিক, বরং অনেক মানুষকে ভিড় করে থাকতে দেখা যাচ্ছে। সেটা ঠিক, সেটা ঠিকই মৌপিয়া, মানে ক্যামেরার লেন্স দিয়ে যে ভিড়টা রয়েছে এই মানুষগুলো কিন্তু সত্যি ভিড়ই বলা যায়, এটাকেও ভিড়ই বলা চলে। কিন্তু গত তিন চার দিন আমরা যেটা দেখেছিলাম, যে ভিড়টা দেখেছিলাম, আজকে কিন্তু তেমনটা না। এটা মানে উৎসাহটা এখনো রয়ে গেছে, বলুন, মানে বাগবাজার আসতেই হবে, একদম একদম, পুজো তো শেষ হয়ে গেছে এটা তো মানতে হবে কথা, একদম, কিন্তু মন মানছে না সেটাই। আবার এক বছর ওয়েট, আবার এক বছর বাগবাজারে আজকে একাদশীর দিন আসা, সব দেখা হয়ে গেছে, বাগবাজার আসা হয়নি, আজকে আসা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা সাউথ থেকে এসেছি, রক্তে আসিনি, আজকে এই ভাঙা মেলায় নর্থ দেখে এই বাগবাজার মণ্ডপে এসে আই এম, তবে তবে ভিত্তটা সম্পূর্ণ হবে ঠাকুর দেখায়, সেই কারণেই আমার মনে হয় সবারই একমত, সবার ক্ষেত্রেই তাই। ঋত্বিক আসবো তোমার কাছে, আমি ইতিমধ্যে আমাদের সঙ্গে একজালিয়া এভারগ্রিন থেকে যোগ দিয়েছেন দেবারতি ঘোষ, আমি দেবারতির কাছেও যাব, তার আগে পর সুরুচির সঙ্গে চলে যাব, কারণ শ্রাবন্তীর মুখে আমি হাসি দেখছি। শ্রাবন্তী, আজকে সুরুচি সংঘ সেখানের যে জনজোয়ার একদিন আমরা দেখেছি তাতে কি একটু ভাটা পড়েছে ফাইনালি, নাকি এখনো অবধি কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে? আমার মনে হয় যে ছবিটাই বলে দেবে যে এটা একাদশী নয়, এটা সেই চতুর্থী পঞ্চমীর সময় যেরকমটা দেখেছি। ঋত্বিকের কথা শুনে হাসি পাচ্ছিল, আসলে ঋত্বিক হয়তো এত কটা দিন যেরকমভাবে কাটিয়েছে যে পুজো মানেই হচ্ছে ভিড় ধাক্কা ধাক্কি, এইসবটা হয়তো একটু কম পড়ছে বলে ওর মন খারাপ হয়েছে। সুরুচিদের কথা বলেই হয়তো ওকে ওভার দ্য ফোন ও যেটুকুনি শুনতে পাচ্ছে, সুরুচি যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা বোধ হয় সেই বিখ্যাত লাইনটা আমার মনে পড়ে যাচ্ছে, যেটা দেখে যে শেষ হয়েও হইল না শেষ, পুজো হয়তো শেষ হয়েছে নিয়ম মেনে, পুজো হয়তো পঞ্জিকা মতো শেষ হয়েছে, কিন্তু সুরুচির ভিড় সেটা তা বলছে না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই কটা দিন তুমি স্টুডিওতেই ছিলে, সুরুচিতে বহুবার তোমাকে দেখতে হয়েছে, থমকে দাঁড়ানো যে ভিড়টা এই মুহূর্তেও তাই দেখাচ্ছে। মানুষ হয়তো ভেবেছিলেন যে দূর দূরান্ত থেকে আসবেন, একটু ফাঁকা পাবেন, যারা চাইছিলেন না ভিড়টি এড়াতে চাইছিলেন,
তাদের কিন্তু সেই রকম কোনো সৌভাগ্য হলো না। আচ্ছা, এলেন তো ভেবে যে ভিড় পাবো না, কিন্তু সেই থমকে দাঁড়ানো ভিড়। সে তো ঠিকই, কিন্তু অন্যান্য এর আগে যেগুলো সপ্তমী অষ্টমীতে এসে আমরা সব ফিরে গেছি, ভিআইপি পাস নিয়েও গাড়ি রাখার কোনো পার্কিংয়ের এ নেই। আজকেও কিন্তু খুব অসুবিধেই হয়েছে, কিন্তু তাও ভিড়টা অন্য দিনের থেকে একটু সামাল দেওয়া গেছে মোটামুটি। এটাই পুরুচিটাতে আসতেই হবে, অবশ্যই অবশ্যই, নাহলে আজকের দিনেও আবার এখানে এসে কেন আসা, এটা না দেখলে পুজোটা কমপ্লিট হবে না। একটুখানি খুব সুন্দর সেজে গুজে খুব ছোট্ট করে তার কাছে জানতে চাইবো, আজ একাদশী, পুজো মোটামুটি শেষ খাতায় কলমে, তাও এত সুন্দর সেজে গুজে উৎসাহ এত? দুর্গাপূজা মানেই উৎসাহ, পুরোটাই উৎসাহ। একদিনের এক্সট্রা বোনাস ছুটি, আজ অফিস নেই, এক্সট্রা ছুটি ভেবেছিল, সুরুচি সংগ্রহে বাকি রয়ে গেছে, আর এটা বাদ দিলে তো পুজো ইনকমপ্লিট থেকে যায়। চেতলার মাঝখানে ব্যবধান হচ্ছে একটা ব্রিজের, চেতলা অগ্রণীর ছবিটা কি সোমা? যত রাত গড়াচ্ছে চেতলা অগ্রণীতে কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে। আমি এখানে সকাল থেকে ছিলাম, দেখো সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষ চলে এসেছেন চেতলা অগ্রণীর পুজো দেখার জন্য। যত রাত বাড়ছে তত কিন্তু মানুষ আসছেন, জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যেতে পারে। তুমি দেখতেই পাচ্ছ একদিকে প্রচুর মানুষের ভিড়, পাশাপাশি চেতলা অগ্রণীর যে সুন্দর কাজ, যে মণ্ডপটি যেটা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে ছোট ছোট করে কেটে, শিল্পীর নিপুণ হাতে যে কারুকার্য তুলে ধরা হয়েছে সেটা দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন। এবং শুধুমাত্র যে প্রতিমা দর্শন তাই নয়, তার পাশাপাশি কিন্তু যে মোবাইলে ছবি তোলা, এক বছরের জন্য সেই ছবি তারা সঞ্চয় করে রাখতে চায় সেটাই বলছেন এখানে যারা দর্শনার্থীরা এসছেন তারা। গত দুদিন এতটাই ভিড় ছিল এখানে যে অনেকেই এসেছিলেন কিন্তু ভিড়ে দাঁড়াতে পারেননি, ভালো করে দেখতে পারেননি এবং মোবাইলে ছবিও তাদের তোলা হয়নি। কিন্তু আজকে যখন তারা দ্বিতীয়বার সুযোগ পেলেন, অর্থাৎ বিসর্জন যেহেতু 14 তারিখে হবে, তার মাঝে এই দুটো দিন মানে এক্সট্রা পাওয়া, তাই দেখো উৎসব প্রিয় বাঙালি তারা কিন্তু কোনোভাবেই সময়টিকে নষ্ট করতে চাইছে না। যেভাবেই হোক তারা চান যে পুরো দিনটাই, আজকের পুরো দিনটাই তারা আনন্দে কাটাতে চাইছেন। এবং এখানে যারা পুজো উদ্যোক্তারা আছেন, যারা ভলেন্টিয়ার আছে, তারা বলছেন যে এতটা ভিড় যে হবে সেটা কিন্তু তারা ভাবতে পারেনি যে একাদশীর দিনেও এতটা ভিড় হবে। এবং যেহেতু 14 তারিখে না বলে দিলে বোঝার উপায় নেই যে চেতলা বা সুরুচিতে, চেতলা অগ্রণী বা সুরুচিতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বলে না দিলে, মনে করিয়ে না দিলে বোঝার উপায় নেই যে আজকের তিথিটা আসলে একাদশী, আসলে অফিসিয়ালি পুজো ইতিমধ্যেই অতিক্রান্ত। আমি দেখি একবার একদলীয় এভারগ্রিনে যাই দেবারতির কাছে, কারণ দেবারতী দাঁড়িয়ে রয়েছে, যতক্ষণ অন্তত দেবারতীকে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে থাকতে, তার পেছনে আমরা আনাগোনা মানুষের সেটাও একই সঙ্গে দেখতে পাচ্ছি। দেবারতী, একদমই, এবং মানুষের যা উৎসাহ তাতে দেখে মনে হচ্ছে যে পঞ্চমীর দিনও আমি ঠিক এই একই জায়গায় দাঁড়িয়েছিলাম। এবং সেই দিন পুজো সবে শুরু হচ্ছিল তখন এই রকম লোকের আনাগোনা, এই রকমই লোকের ভিড় দেখেছিলাম। এবং আজকেও লোকের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে পুজো ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে পুজো সবে মাত্রই শুরু হবে, কারণ প্রচুর উৎসাহ সাধারণ মানুষের মধ্যে। আমি একটু চেষ্টা করব কথা বলে নেওয়ার জন্য যে একাদশী আজকে, একটু যদি এগিয়ে আসেন, একাদশী আজকে মানে তাতেও ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং এত মানুষ কেন? কেন কি, আমরা যখন একাদশীতে যদি এত ভিড় হয় তাহলে বোঝাই যাচ্ছে সপ্তমী অষ্টমীতে কী ভিড় হবে, সেই ভিড়ের ঠেলাটা এড়ানোর জন্যই। আর নবমীতে প্রচুর বৃষ্টি, আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আসতে পারিনি, তাই জন্যই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর মহরম আছে যার জন্য ছুটিও আছে, সেই জন্যই আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে আজকে ছুটিটা একটা এক্সট্রা পাও না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা এক্সট্রা পাও না, যেটা আমরা ইউটিলাইজ করে নিচ্ছি পুরোপুরি সব ঠাকুর দেখে। এক্স্যাক্টলি, আমি আর একজনের সঙ্গে একটু কথা বলবো। একাদশীর দিন ঠাকুর দেখতে বেরোনো মানে এত লোক তার উপরে, এটা কি এক্সট্রা একটা ছুটি কে ইউটিলাইজ? প্রচন্ড প্রচন্ড ভাবে, বিশেষ করে নবমী আমাদের পুরো মাটি হয়ে গেছে, আমার হাতে লেগেছে, তার সত্ত্বেও ফ্যামিলি নিয়ে বেরিয়েছি। মানে এই হাত নিয়ে ভাঙা হাত নিয়ে সকালবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাও বেরিয়েছি। এটা কি একটা এক্সট্রা পাওনা হলো নাকি পুজোর মেজাজটা এখনো কাটতে চাইছে? কাটতে আমরা নিজেরাই কাটাতে চাইছি না, বাঙালির এই একটাই তো পুজো, কেন কাটাবো? যতটা পারছি ততটাই আর কি এনজয় করার চেষ্টা করছি, পুরোটা পুরোটা নবমীটা পুরো মাটি গেছে, সেটা একাদশী দিয়ে কভার করতে চাইছি।